তোমরা কোরআন পড়ো কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআল লিসাহিবি, শাফিআল লিসাহিবি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে অবশ্যই কাল কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করবে। ইকরাউ সূরাতাইন, তোমরা দুইটা সূরা পড়বে বেশি বেশি, বাকারা এবং সূরা আলে ইমরান, কারণ এই দুইটা সূরা কাল কিয়ামতের মাঠে পাহাড়ের মতো, মেঘের মতো, পাখির ঝাঁকের মতো এসে সামনে দাঁড়াবে জাহান্নামের সামনে। যদি সূরা বাকারা পাঠকারী ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজে হয়, অতহা জানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এই দুইটা সূরা, বলবে আল্লাহ অসম্ভব, ওকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন ওর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে জাহান্নামে যাবে। সূরা আলে ইমরান বাকারা বলবে না, জাহান্নামে যেতে দেব না আমি, তুমি তাকে ক্ষমা করো, মাফ করো। অবশেষে আল্লাহর কালাম নিজেরই কথা দিয়ে হতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং আলে ইমরানের কারণে লোকটাকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল পরে বললেন, আচ্ছা তুই তাও না পারো, শুধু সূরা বাকারা পড়ো। ফাইন আখযাহা বারাকা ওয়া তারকাহা খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়ল এই ব্যক্তি আল্লাহর বরকতের ভান্ডারটাকে আয়ত্ত করে ফেলল। যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার তত বরকত নাজিল হবে, আর যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি নিরাশ হবে। এরপর আল্লাহ রাসূল আবার ছোট করে বলছেন, আচ্ছা সূরা বাকারা পুরোটাও যদি না পড়তে পারো তাহলে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ো এবং সূরা ফাতিহা পড়ো। লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতা। উফ, শোনো ও সাহাবীরা শোনো, তোমরা যদি সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা ফাতিহার কোনো একটি হরফ উচ্চারণ করো, উচ্চারণ করার মাত্রই তোমাকে বরকত দান করা হবে। আপনাকে কি ভাষায় বলবো, কত ফজিলত,